আমার একটা আফসোস ছিল যে আমার নিজের পেটের কোনো মাইয়া নাই, কিন্তু আমার আমার এই বউ, আমার জুতি আমার সব দুঃখ ঘুষাইয়া দিছে। আমার নিজের পেটের মায়াও মনে হয় আমার এত যত্ন আত্মি করতো না। হায় হায় আম্মা, আমার উঠতে একটু দেরি হয়ে গেল আম্মা। তাতে কি হয়েছে, রোজ দিন তো আমি উঠতে পারি না। না না, আমার খুব খারাপ লাগতেছে, আপনি এসব শুরু করে ফেলছেন। খারাপ লাগার কিচ্ছু নাই, তুমি বরং দেরিতে উঠাতে আমি একটু কাজকর্ম করার সুযোগ পাইছি। তুমি তো আমার রান্নাঘরে আসা বন্ধই করে দিছো। আম্মা আপনি উঠেন, আম্মা আমি করি। আম্মা এ হাতের কাজটা ছাইড়া লই। আম্মা কোনো দরকার নাই আম্মা, আপনি উঠেন। আমার তোর বসে খাইতে খাইতে ভালো লাগতেছে না, শরীরে আলিশ্যি ধরিয়া গেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, কোনো সমস্যা না, আপনি উঠেন তো দেখি। আপনি উঠবেন না, বুঝতে পারছি, উঠেন। যান আম্মা। বুঝলা শিউলির মা, এই দুনিয়াতে যত বউ আছে সবচাইতে সেরা বউ হইল আমার জুথি। আরে আমারও তো সংসারের কোনো কাজ কামেই করতে দেয় না, কয় আম্মা আপনার কষ্ট হইব। এক বাড়িতে থাকলে তো একটু ঠোকাঠুকি লাগি। আরে ওর কোনো দোষ নাই, দোষ তো আমার, আমার তো একটু বাতিক সারা মন, মেজাজ সবসময় থাকে গরম। খালি বউয়ের ভুল ধরি, খালি বউয়ের ভুল ধরি। আমি যদি ওর জায়গায় থাকতাম, আমার শাশুড়িরে আমি এমন শিক্ষা দিতাম। আসলে হয়েছে কি, জুথি তো আমার নিজের মা বলেই জানে, এই জন্য আমার সঙ্গে কোনো দিন কোনো কিচ্ছু খারাপ ব্যবহার করে নাই। আমারই দোষ ছিল, আমার একটা আফসোস ছিল যে আমার নিজের পেটের কোনো মাইয়া নাই, কিন্তু আমার আমার এই বউ, আমার জুথি আমার সব দুঃখ ঘুষাইয়া দিছে। আমার নিজের পেটের মায়াও মনে হয় আমার এত যত্ন আত্মি করতো না। আমার বউ আমার যা যত্ন করে, আমার আর কোনো দুঃখ নেই। আমার মনে হয় আমার জুতি আমার মাইয়া, আর কোনো আফসোস নাই। এত ভালো মাইয়া, কত কষ্ট দিছি আমি ওরা।